আছে সেগুলো আমি কি করবো মিনিং অর্থ বোঝার চেষ্টা করব। আমরা সারা জীবন সুরা ফাতিহা পড়ে গেলাম, কিন্তু এখানে আল্লাহ আমাকে কি বললেন, আমি বা আল্লাহকে কি বলছি আমাদের মধ্যে, এটা আমি জানলাম না, জানার চেষ্টা করলাম না, তবে এটা আমাদের সাধ্যের বিষয়। ছোট ছোট সূত্রগুলো অর্থ জানতে হবে, বুঝতে হবে, সেই অনুযায়ী এমন করতে হবে। পবিত্র মাহে রমজান এমন একটি মাস, যেই মাস আসার সঙ্গে সঙ্গে ব্যক্তির জীবনের এক বছরের গুণা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন, সুবহানাল্লাহ। সমস্ত সগীরা গুণা পবিত্র মাহে রমজান আসার দ্বারা অটোমেটিক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মাফ হয়ে যায়, সুবহানাল্লাহ। এটি এমন একটি মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সমস্ত দরজাগুলোকে উন্মুক্ত রাখার আদেশ করেছেন। এটি এমন একটি মাস যে মাসে জাহান্নামের সমস্ত দরজাগুলোকে বন্ধ রাখার জন্য আদেশ করা হয়েছে। এটি এমন একটি মাস যে মাসে